সিরিজে এখনো পর্যন্ত অনেকগুলো জায়গা ঘুরে নিয়েছিলাম, কিন্তু এখনো পর্যন্ত এমন একটা জায়গা বাকি ছিল যেটা কিন্তু বাকি সমস্ত জায়গাগুলোর থেকে সম্পূর্ণ আলাদা। বাইরে দেখে দেখে মনে হচ্ছিল যেন কোনো সালা কালকুঠুরিতে চলে এসেছি। সে থাকে না কিছু কিছু ভুতিয়া হাভেলি টাইপের বাড়ি, এটা দেখার পর আর এর ভিতরে ঢুকার পর আমাকে সত্যি যেন একটা অদ্ভুত টাইপের ফিল লাগছিল, যেন কোনো একটা সত্যিকারের হন্টেড প্লেসে চলে এসেছি। এখানে সব জিনিসগুলোই পিরামিডের মতো নকল, এটা না। এখানে কিন্তু কিছু কিছু জিনিস এমনও আছে যেগুলো দেখে তুমি বুঝতে পারবে না যে সালা এটা নকল। আমি আর যাচ্ছি এই ভূতিয়া হাভেলির মতো দেখতে এই হন্টেড হাউসের মধ্যে, এবং দেখা যাক কি সালাইয়ের ভিতরে এক্স্যাক্টলি আছে নাকি। এটা সত্যি বাইরে থেকে এতটা অদ্ভুত দেখতে নাকি এর ভিতরে কিছু একটা আছে। চলো বাড়িটার ভিতরে ঢুকে দেখলাম সালা চারিদিকে অন্ধকারই অন্ধকার, আমার ফিউচারের মতো। ভাবছিলাম সালা এত বড় বাড়িটাতে কেউ কি একটা জাস্ট বাল্ব লাগাবার টাইম পাইনি? একে তো এই জিনিসগুলোকে দেখার জন্য সালা এত এত টিকিটের টাকা কেটে তোমাকে ভিতরে ঢুকতে হবে, তারপর তুমি ভিতরে ঢুকে দেখতে পাবে যে ভাই এখানে একটা বাল্ব লাগা নেই যে তুমি ভিতরে ঢুকে দেখতে পাবে কিছু একটা আছে কিনা, চারিদিকে অন্ধকারই অন্ধকার। তারপর আমি আমার মোবাইলের লাইট জ্বালিয়ে নিলাম, লাইট জ্বালানোর সঙ্গে সঙ্গে আমি দেখতে পেলাম যে সালা দেওয়ালের গায়ে কতগুলো মূর্তি ঠেকানো আছে। আমি ভাবছিলাম হ্যাঁ মূর্তি, সালা দুনিয়াতে এত কিছু থাকতে এখানে জাস্ট মূর্তি লাগানো আছে না? মানে সিরিয়াসলি আমি জাস্ট এই ভাঙাচুরা মাটির মূর্তিগুলো দেখার জন্য টিকিট কেটে সালা এখানে ঢুকেছি? বাইরে থেকে হন্টেড প্লেসের মতো দেখতে এই সালা হাভেলিটার ভেতরে জাস্ট মূর্তি আছে, এর থেকে ভাই কোনো একটা জ্যান্ত মানুষকে ওখানে টেরিয়ে দিতিস? অনেকক্ষণ থেকে ওই অন্ধকার জায়গাটাতে ঘোরাঘুরি করার পর আমার মনে হলো সালা আমিই না এখানে হারিয়ে যাই, এই জন্য জাস্ট ওখান থেকে আমি জাস্ট বেরিয়ে গেলাম। এখান থেকে বেরোনোর সাথে সাথে আগেটাতে দেখতে পেয়ে গেলাম একটা অনেক বড় জিনিস, আর তারপরে বিশাল বড় জিনিসটাকে দেখার পর আমি ভাবছিলাম যে ভাই কোথায় তো যেন সালা এটাকে আমি দেখেছি, কিন্তু কোথায়? তারপর আমি রিয়েলাইজ করলাম যে এত ভেবে কোনো লাভই নেই, কারণ আমার মনেই পড়বে না যে জিনিসটা ভাই মনে পড়বে না সেটা ভেবে কোনো লাভই নেই। এটা এতটাই বড় যে আমি বুঝতে পারছি না এটা কত মানুষ মানে দিলে এটা মানে উচ্চতাটা এর ইয়ে হবে, বাট দেখতে এটা অসম লেভেলের আছে। আর তখন থেকে হাঁটছি আর ঘুরছি ভাই, অবস্থা খারাপ হয়ে গেছে, পুরো পা টায়ার্ড হয়ে গেছে। আরও একটি জিনিস আছে ওখানে আছে, সেটা হচ্ছে যে তাজমহল, বাট ডুপ্লিকেট আছে, বাট সমস্ত কিছু এখানে দেওয়া আছে, তাজমহল পিরামিড বা অল যতগুলো জিনিস আছে। তবে একটা জিনিস যেটা না বললেই নেই, সময় জায়গাগুলোতে একটু বেশি পরিমাণে ভিড় হয়ে যাবে ভাই, কারণ এখন সামনে দুর্গা পুজো আসছে এবং জ্যান্ত দুর্গাগুলো এখন বাড়ি থেকে বেশিবার হবে এই জায়গাগুলোতে ঘুরতে যাওয়ার জন্য, এবং এখানের ভিড়টা আর এই জায়গার সৌন্দর্যটা একটা আলাদাই লেভেলে চলে যাবে, কারণ সেখানে জ্যান্ত দুর্গাগুলো যে চারিদিকে ঘুরে বেড়াবে না এই জন্য। তো যেহেতু এখন সামনে দুর্গা পুজো আসছে আর আমাকেও এই মুহূর্তে এখন বার হতে হবে এই জায়গায় আবারও ভিড় বাড়ানোর জন্য, এই জন্য আমি চললাম। তো এটাই ছিল এই সিরিজের পার্ট 4 ভিডিও, এরপর থেকে এই সিরিজের আর কোনো ভিডিও আসবে না, কারণ এখন সামনে পুজো চলে আসছে আর আমাকেও চলে যেতে হবে বাড়ি। তো এরপর দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, তখন জন্য বাই।